স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর ভয়াবহ রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ পর্যাপ্ত নৌকা ও উদ্ধারকর্মী না থাকায় উদ্ধার অভিযানে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর সহায়তা বিদ্যুৎ কেন্দ্রে পানি উঠে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা 25 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে শাহজালাল প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেসক্রিপশন আশ্রয়ের সন্ধানে ছুটে চলা মানুষের এই স্রোতেই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ সিলেটে হু হু করে বাড়ছে বানের জল জেলার গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর সদর ও বিশ্বনাথ উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ জালালাবাদ হাটকলা কোম্পানিগঞ্জ এলাকার মানুষ খুবই করুণ অবস্থার মধ্যে আছে আমরা এখন মানুষ তাদের প্রাণ নিয়ে বাঁচবে কিভাবে সেটা নিয়ে মানুষ দুশ্চিন্তায় আছে এরই মধ্যে জেলা সদরের সাথে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে গতকালকে থাকি সংযোগ বিচ্ছিন্ন কোনো নেটওয়ার্ক কোনো সংযোগ নাই রাস্তাঘাটের কোনো অবস্থা নাই কারেন্ট উনুন কিচ্ছু নাই খানি উনি খাইছি না তো আমরা ভোরবেলা অনুরোধ করেছি সেনাবাহিনীকে ওনারা মাঠে নেমেছেন ওনারা উদ্ধারের জন্য অলরেডি গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ দুই জায়গায় গিয়েছেন এদিকে বিদ্যুৎ কেন্দ্রে পানি উঠে পড়ায় সিলেটের বেশিরভাগ এলাকা এখন বিদ্যুৎহীন হয়ে পড়েছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোনো সময় পুরো সিলেট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে পাহাড়ির ঢলে প্রচণ্ডভাবে পানি বেড়ে গেছে এবং সেই কারণে আমাদের যে বিদ্যুতের সাবস্টেশনগুলো আছে খুব নাজুক অবস্থা এখন পানি উঠে গেছে বিশেষ করে সুইচবোর্ডে পানি উঠে গেছে আমরা ইমার্জেন্সি ক্ষেত্র দেখে আমরা এগুলি বন্ধ করে দিছি বন্যা পরিস্থিতির কারণে 25 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জ সহ 12টি উপজেলা পানিবন্দী হয়ে পড়েছেন 4 লক্ষাধিক মানুষ সড়ক তলিয়ে যাওয়ায় সারা দেশের সাথে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে খাবার ও পানি সংকটে মানবিক জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ বন্যায় কোনো জিনিসই ভাইরাম না চাউলও না লবণও না তেলও না খাইবে এরকম বা আমার বাপ দাদা 14 পুরুষের মধ্যে এরকম পানি দেখে না নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি ডুবছে একের পর এক নিম্নাঞ্চল রাস্তাঘাট আর বাজার এখন পানির নিচে বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে শফিকুজ্জামান রুবেল নিউজ 24 এদিকে সিলেটের সুনামগঞ্জে বানভাসী মানুষকে সহায়তার কাজ শুরু করেছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনী শুক্রবার থেকে সিলেট সদর কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে সেনা মোতায়েন করা হয় এছাড়াও সুনামগঞ্জের সদর ছাতক জামালগঞ্জ দিরাই দোয়ারবাজার উপজেলায় সেনা সদস্যরা কাজ শুরু করেন এর মধ্যে পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া শুরু করেছেন তারা পাশাপাশি বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন এবং উদ্ধারকৃতদের থাকা খাওয়ার ব্যবস্থা করছেন চিকিৎসা সহায়তার সাথে খাদ্য গোডাউন পাওয়ার স্টেশন এবং অন্যান্য স্থাপনা রক্ষায়ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করছেন সেনা সদস্যরা আমরা বাংলাদেশ সেনাবাহিনী আমরা এদেশের যে বন্যা ক্লিষ্ট মানুষ অথবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাকে একটা সম্মানের বিষয় বলে মনে করি আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এ অবস্থায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ওঠানামা বন্ধ রয়েছে বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন বন্যার পানি বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে এছাড়া বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রপাতি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরও বলেন আপাতত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি জানানো হবে সিলেট এলাকায় আকস্মিক বন্যায় পানিবন্দীদের উদ্ধারে নৌকা ও স্পিডবোট পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন তিনি বলেন অনেকেই পানিবন্দী হয়ে আছেন তাদের ভয় না পেয়ে ধৈর্য ধরার আহ্বান জানান মন্ত্রী ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি
অতিবৃষ্টির ফলে যে একটা মহা সমস্যা হয়েছে, সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এবং আমাদের ডিজাস্টার মন্ত্রী, দুর্যোগ ত্রাণ মন্ত্রী সারাক্ষণ এইগুলো নিয়ে কাজ করছেন এবং সজাগ আছেন। সুতরাং আপনাদের ভয় নাই, আমরা আছি আপনার পাশে। এটা আমাদের শিক্ষা দিল যে আমরা খাল নালা জলাশয় বিল এবং হাওর সেই দখল করে সেইগুলোতে আপনার গোড়দল করে পানি যথেষ্ট জলাধার বন্ধ করে দিয়েছি, আর আমাদের ড্রেজিংয়েরও দরকার। উজানের ঝলো ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিরও সুখবর নেই। যমুনা, তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি হুহু করে বাড়ছে, ফলে পানিবন্দী হয়ে বানভাসী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে পাহাড়ি ঝলে মহারশী নদীর পানি বেড়ে শেরপুরের 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক সপ্তাহ ধরে পানিবন্দী কুড়িগ্রামের 6টি উপজেলার শতাধিক গ্রামের 80,000 মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে জেলার 16টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাওয়ায় গবাদি পশু পাখি নিয়ে একরকম মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। লালমনিরহাটেও বন্যা দেখা দিয়েছে। এতে 5টি উপজেলার 20টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী। হঠাৎ করে বৃষ্টি পানি, বন্যা, নদীর পানি সহ বন্যা হয়েছে। এখন দোকানপাট, ঘর বাড়ি সব চলে গেছে। পানির জন্য তো বাড়ি থাকি না ভাই। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 5,000 পরিবার। দ্রুতগতিতে যমুনার পানিও বাড়ছে। এরই মধ্যে সিরাজগঞ্জ ও কাজীপুরের বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে গেছে, প্লাবিত হয়ে পড়েছে নিচু এলাকা। এদিকে টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহার্ষী নদীর পানি বেড়ে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। বজ্রপাতে ময়মনসিংহে 3 কিশোর সহ দেশের বিভিন্ন স্থানে 13 জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইলে ফুটবল খেলার সময় 3 কিশোর নিহত হয়। পুলিশ জানায়, গাঙ্গাইল গ্রামে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে 3 কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ময়মনসিংহ সদরে দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে 2 জন বজ্রপাতে নিহত হন। এছাড়াও রাজশাহী, রংপুর, দিনাজপুর, গাজীপুর, সিরাজ গঞ্জ, জামালপুর ও নাটোরে শিক্ষক সহ আরো 7 জন মারা গেছেন। গেল 3 দিনে বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয়ে প্রায় 2,500 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ কারণে সৃষ্ট বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। টানা বর্ষণে রাজ্যের অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারতের কয়েকটি অঞ্চলে বন্যার কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে ভাটি এলাকাগুলোর। মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। গেল 27 বছরের মধ্যে 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ভারতের চেরাপুঞ্জিতে। অবনতি হয়েছে আসাম রাজ্যের বন্যা পরিস্থিতির। 25টি জেলার অন্তত 11 লাখ মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর পানি অনেক জায়গাতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে গেল কয়েকদিনে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত জেলাগুলোর 19,782 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 72টি অঞ্চলের প্রায় 1,510টি গ্রাম বর্তমানে পানির নিচে। দেখুন, কয়েকটি নদীর বাঁধ ভেঙে গেছে, এমনকি রাস্তার উপরে পানি প্রবাহিত হচ্ছে। ও তো টুট গেয়া,
আমরা চলতি মাসেই কয়েকবার বন্যার মুখোমুখি হয়েছি, এভাবে বন্যা হতে থাকলে সব হারাবো। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে চেরাপুঞ্জিতে আগামী ২৪ ঘন্টায় আরো ৫৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্রের উজানে আসামের গুয়াহাটিতে ৩০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আশঙ্কা রয়েছে ভূমিধসেরও, আর ওই দুই এলাকার ভাটি হিসেবে বাংলাদেশে এর প্রভাব আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি সফল স্বপ্নের পিঠে নতুন স্বপ্নের নাম পদ্মা সেতু। ১৯৯৮ সালে এই স্বপ্নের কথা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যমুনা সেতুর উদ্বোধন করেই বলেছিলেন পদ্মায়ও একটি সেতু করবেন। পদ্মা সেতুর ইতিহাসের শুরুটা এভাবেই, যার সফল সমাপ্তিও তার নেতৃত্বে। সংশ্লিষ্টরা বলছেন যারা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ধুয়ো তুলেছেন, সেতুর কাজ শেষ হওয়ায় পরাজয় হয়েছে তাদের। নিজেদের অর্থায়নে এত বিশাল পরিসরের পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার অর্থ বাংলাদেশের সক্ষমতার জানান দেয়া। পদ্মা সেতু ঘুরে এসে রিপোর্ট করেছেন শাহনাজ ইয়াসমিন, ক্যামেরায় ছিলেন আরিফিন হোসেন। পদ্মা সেতু এখন দেশের মানুষের কাছে এক স্বপ্ন পূরণের নাম। এই সেতু নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্প্যান, স্ল্যাব বসানো, পিলার বা পাইলিং করা, সবটাই দেশের ইতিহাসে নতুন অধ্যায়। প্রমত্তা পদ্মায় সেতু নির্মাণের চিন্তা ও পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯০ দশকের দ্বিতীয় ভাগে। ২০০১ সালের ৪ জুলাই মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু ২০০১ এর অক্টোবর থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকার প্রকল্পটি হিমাগারে পাঠায়। ২০০৯ সালে শেখ হাসিনা আবার সরকার গঠনের পর সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেন। সেই পদ্মা সেতু এখন বিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন সক্ষমতার বড় দৃষ্টান্ত, যে ইতিহাসের রচয়িতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। যারা তখন বিপক্ষে কথা বলেছে পদ্মা সেতু তৈরির ক্ষেত্রে, বাংলাদেশের যে সামর্থ্য সেটি নিয়ে কটাক্ষ করেছে, কিংবা এই সেতু হবে না, কিংবা এই সেতুর বিপক্ষে কাজ করেছে, তারা তাদের জবাব পেয়ে গেছে। খরস্রোতা পদ্মার বুকে প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে দ্বিধা ছিল অনেকের। ২০০৭ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু প্রকল্পের অনুমোদন দেয়। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠন করার ৬ মাসের মাথায় সেতুর নকশা মন্ত্রিসভা অনুমোদন দেয়। বিদেশিদের চাপ ছাড়াও দেশের ভিতরে তো আরো হয়তো অনেক চাপ আছে, যেটা নেত্রী অনুভব করেছেন, আমরা কিছুটা অনুভব করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে চাপ সৃষ্টি, এর বিরুদ্ধে একটা পজিশন নেওয়া, এটা অত্যন্ত সাহসী না হলে সম্ভব হতো না। পদ্মা সেতু হওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের ঋণে, কিন্তু ২০১২ সালের জুনে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে বিশ্ব ব্যাংক ঋণ দেয়নি। অনিশ্চয়তা দেখা দিলে ২০১৩ সালে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কারো কাছে ভিক্ষা চাইতে চাই না এবং আমরা আমাদের অবকাঠামো নিজেরাই গড়ে তুলব। এই সিদ্ধান্তের পরও অনেকের সন্দেহ কাটেনি। সরকার ২০১৪ সালের ১৭ জুন সেতুর অবকাঠামো নির্মাণের জন্য চুক্তি করে চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে। ২০১৫ সালের ১২ই ডিসেম্বর পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৬.৫ বছর পর শেখ হাসিনার হাতেই আগামী ২৫শে জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। ১০ বছর আগে একটি স্বপ্নের শুরু হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন নিয়ে কিছুটা সংশয়ও ছিল। ১০ বছর পরে সেই স্বপ্ন এখন পুরোপুরি বাস্তব। খরস্রোতা পদ্মার বুকে এখন প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর মধ্য দিয়ে সব ধরনের ষড়যন্ত্র, বাধা, সংকট সব কিছুকে পাশ কাটিয়ে বাংলাদেশের নাম লেখা হয়েছে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে। পদ্মা সেতু প্রকল্প থেকে শাহনাজ ইয়াসমিন, ২৪। পিরোজপুরের ভান্ডারিয়া স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শামীম হোসেন মৃধাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় শামীম হোসেন মৃধা ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০ থেকে ১১টি মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব। গত ১১ জুন পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভিকটিম তার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব আটের একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা থেকে সেই ধর্ষক শামীম মৃধা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সুফান আনভির বাজুসের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকে বৈধ স্বর্ণ ব্যবসায়ীদের সব ধরনের হয়রানি বন্ধে কাজ করছে বাজুস। একথা জানিয়েছেন বাজুসের সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর চেয়ারম্যান ডক্টর দিলীপ কুমার রায়। শুক্রবার কুষ্টিয়া চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে বাজুস কুষ্টিয়া জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাজুসের উপদেষ্টা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুসের কার্যনির্বাহী সদস্য রিপুন উল হাসান সহ বিশিষ্টজনরা। সভাপতিত্ব করেন বাজুস কুষ্টিয়ার বিদায়ী সভাপতি মোহাম্মদ আব্দুল গনি। এদিকে মেহেরপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মেহেরপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা শাখার সভাপতি কিশোর পাত্র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডক্টর দিলীপ কুমার রায়, বাজুসের কেন্দ্রীয় উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব রিপনুল হাসান সহ অন্যরা। সভায় বাজুস মেহেরপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও জেলার সাধারণ স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নবনির্বাচিত কমিটির সদস্যদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। ধন্যবাদ জানাই এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে, যেটা আমার আগে একজন বক্তা বলেছিলেন যে আমাদের দীর্ঘদিন পরে হলেও একটি স্বর্ণ নিতে ভালো হবে। আমি আরো অভিনন্দন জানাই বাজুসের নবনির্বাচিত প্রেসিডেন্ট, এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুন্দর পরিবারের এমডি এবং আমাদের অনুরোধে যিনি এই সেক্টরকে আগামী দিনের উন্নয়নে বাজুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে যে পরিকল্পনা নিয়ে তিনি নেমেছেন, সেই আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাভারে জাতীয় সম্মেলন হয়েছে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের পাঠক সংগঠন সুফ সংঘের। বাল্য বিয়ে বন্ধ, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার খরচের সংস্থান, পরিচ্ছন্নতা কার্যক্রম, বিতর্ক অনুষ্ঠান আয়োজন এবং জাতীয় নানা ইস্যুতে বিভিন্ন ধরনের শুভ কাজ করে যাচ্ছে সংগঠনটি। শুক্রবার বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র শুভ সংঘের 64 জেলার 500+ সদস্য জাতীয় সম্মেলনে অংশ নেন। সাভার থেকে নাজমুল হুদার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুভ কাজে সবার পাশে, এই স্লোগানকে সামনে নিয়ে কালের কণ্ঠের সাবেক সম্পাদক ও বর্তমানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলনের হাত ধরে যাত্রা শুরু হয় শুভ সংঘের। সংবাদপত্রটির পাঠক সংগঠনটি যাত্রা শুরু করে 2010 সালে। বর্তমানে বৃহৎ সামাজিক সংগঠন হিসেবে দেশ ও বিদেশ ব্যাপী অবস্থান পাকাপোক্ত করেছে সামাজিক এই সংগঠন শুভ সংঘ। এবছর তো 12 বছর হলো আমরা দ্বিতীয় এটা করলাম, এবার সম্মেলনটা করলাম এবং দেখাই যাচ্ছে যে সারা দেশ থেকে 64 জেলা থেকে আমাদের যারা বসুন্ধরা মানে শুভ সংঘের সদস্য তারা সবাই এসেছেন। তবে এই কাজটা আমি কিছুতে এগিয়ে নিতে পারতাম না যদি আমাকে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সুবহান তিনি অকুণ্ঠভাবে সহযোগিতা না করতেন, তাহলে এটা করা সম্ভব ছিল না। সারা দেশে 12.5 লাখের বেশি সদস্য রয়েছে সংগঠনটির। কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভাগ, জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে কাজ করছে শুভ সংঘ। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র পিএইচএ ভবনে সংগঠনটির জাতীয় সম্মেলন হয়। শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় সংগঠনটির 20টি শাখার 500+ সদস্য এতে অংশ নেন। প্রতিভার খোঁজে এই গ্রুপটা থেকে অনেক মানে এই প্রথম পুরস্কারটা পেয়ে অনেক ভালো অনুভব হচ্ছে। প্রতিভার খোঁজে প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি, আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। মূল বিষয়টা হচ্ছে যে শুভ কাজে সবার পাশে থাকার যে মানসিকতাটা আমরা সেটা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং সেই চেষ্টা থেকে আসলে আজকে আমাদের এই বড় আয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সচিব মাসুদুর রহমান মান্না বলেন, স্বেচ্ছা সেবায় মানুষের পাশে থাকাই শুভ সংঘের মূল উদ্দেশ্য। আজীবন কালের কণ্ঠের শুভ সংঘ মানুষের পাশে থাকবে এমনটাই প্রত্যাশা তার। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় জনাব আহমেদ আকবর সোভান সাহেব, উনি একটা উদ্যোগ নিয়েছেন, আমরা খুব খুশি যে ওনার এই উদ্যোগে আমরা সামিল হতে পেরেছি এবং আমরা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। অনুষ্ঠান শেষে সারা দেশ থেকে আসা শুভ সংঘের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ডেক্স রিপোর্ট, নিউজ 24। খুলনা শিপইয়ার্ড এবার বাংলাদেশ নৌবাহিনীর জন্য দেশের সর্ববৃহৎ 70 মিটার দৈর্ঘ্যের 3টি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক LCT তৈরি করছে। সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারি সমৃদ্ধ প্রতিটি জাহাজে একই সাথে 6টি মাঝারি মানের ট্যাঙ্ক পরিবহন করা যাবে। সংশ্লিষ্টরা জানান, নির্মিতব্য LCT যুদ্ধকালীন সময়ে দ্রুত বিভিন্ন স্থানে যুদ্ধ সরঞ্জাম ও সেনা পৌঁছে দিতে পারবে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2017 সালে নৌবাহিনীর জন্য 2টি যুদ্ধ জাহাজ লার্জ প্যাটল ক্রাফট তৈরির মধ্য দিয়ে দেশে জাহাজ নির্মাণ শিল্পে নতুন দিগন্তের উন্মোচন করে খুলনা শিপইয়ার্ড। সমুদ্রপথে এই জাহাজে স্বয়ংক্রিয় মিসাইল ও অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সহ একসাথে 70 জন নাবিক থাকতে পারেন। এবার দেশের সর্ববৃহৎ 70 মিটার দৈর্ঘ্যের 3টি ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক LCT তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড। সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে 50 থেকে 55 মিটার দৈর্ঘ্যের LCT ব্যবহার করে। নির্মিতব্য LCT যুদ্ধকালীন সময়ে দ্রুত বিভিন্ন স্থানে যুদ্ধ সরঞ্জাম ও সেনা পৌঁছে দিতে পারবে। এছাড়া উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা প্রদান ও ত্রাণ সামগ্রী কর্মী পরিবহনে কাজে লাগবে। যুদ্ধকালীন সময়ে আমরা ট্যাঙ্ক এবং সৈন্য সামন্তকে বিভিন্ন উপকূলীয় রিমোট অঞ্চলে এটা দিয়ে আমরা পৌঁছে দিতে পারবো। মাঝারি ধরনের ট্যাঙ্ক বহন করবে আপনার 5টি, মিডিয়াম ক্যাপাসিটির আপনার 8 লারি গান পরিবহন করতে পারবে। নৌ কর্মকর্তারা বলেন, দেশে নির্মিত সর্ববৃহৎ ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক নির্মাণ কাজের মধ্য দিয়ে খুলনা শিপইয়ার্ড জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইল ফলকে পৌঁছেছে। একই সাথে জাহাজ নির্মাণে দেশের সক্ষমতা আরেক ধাপ এগিয়ে গেল। সমুদ্রগামী সর্ববৃহৎ LCT তৈরির মাধ্যমে শুধু খুলনা শিপইয়ার্ড এর সক্ষমতাই নয়, আমাদের দেশের সক্ষমতা আরেক ধাপ এগিয়ে গেল। খুলনা শিপইয়ার্ড এ পর্যন্ত 775টি জাহাজ নির্মাণ, 2363টি জাহাজ মেরামতের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে বলে জানালেন এই কর্মকর্তা। এই শিপইয়ার্ডের প্রধান চালিকা শক্তি হচ্ছে যে এখানে যারা দক্ষ টেকনিশিয়ান আছেন, আপনাদের ভালোবাসা থেকেই কিন্তু সবচেয়ে ভালো ভালো জাহাজগুলো আমরা বানাতে পারছি। করোনা পরিস্থিতিতে 2020-21 অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল 43.22 কোটি টাকা। ডেক্স রিপোর্ট, নিউজ 24। জয়পুরহাটে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমান। বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় এ ফল চাষ করে বছরে প্রায় 1,00,000 টাকা আয় করছেন তিনি। কম খরচে লাভ বেশি হওয়ায় এ ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের খেতলাল উপজেলার গণমঙ্গল গ্রামের মমতাজুর রহমান শিক্ষাগত পেশায় অবসর নেওয়ার পর 2018 সালে বাড়ির পাশে মাত্র 600 জায়গায় ড্রাগন চাষ শুরু করেন। প্রথমে তার এই উদ্যোগে কেউ সমর্থন না করলেও রোপণের 2 বছর পর থেকে ফল আসা শুরু হয় তার ড্রাগন বাগানে। এখন বাগান থেকেই প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি করছেন 400 টাকা কেজিতে। তার এই সফলতার চিত্র দেখতে প্রতিদিনই ড্রাগন বাগানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। এটা কি হবে, কাঁটার মতো গাছ, কিছুই হবে না, আন্দাজে একটা কি। কিন্তু পরবর্তী পাত্র যখন ধরতে শুরু করলো তখন মানুষ আশ্চর্য হয়ে গেল। এখনও মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে যে এইটা আমরা কেন করিনি, আগে যদি আমরা করতাম তাহলে এই মাস্টার সাহেবের সঙ্গে আমরাও তো এগিয়ে যেতাম। তার এই সফলতা দেখে ড্রাগন ফল চাষে আগ্রহ বেড়েছে এলাকার নতুন নতুন উদ্যোক্তাদের মধ্যে। বাইরে এখানে উদ্বুদ্ধ হয়ে এখান থেকে চারা সংগ্রহ করে আমার ছাদে আমি গাছ রোপণ করি। খুবই পুষ্টিকর ফল হওয়ায় এবং টেস্টি হওয়ায় অনেকেই এই ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছে। মমতাজুরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকার ড্রাগন ফল চাষের ব্যাপক বিস্তৃতি ঘটবে বলে মনে করেন এ কর্মকর্তা। আমরা সার্বিকভাবে সহায়তা প্রদান করতেছি এবং মমতাজুর রহমানের বাগান দেখে আশেপাশের কৃষকরাও ড্রাগন ফ্রুট চাষে আগ্রহী হচ্ছে।
এবং তারাও উত্তরোত্তর আমাদের এই খেতলালে ড্রাগন ফলের চাষাবাদ আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এ ফল চাষে কৃষি বিভাগের পূর্ণাঙ্গ সহযোগিতা পেলে আগ্রহ বাড়বে অনেক বেকার যুবকদের, এমন প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সবজি ও চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে আটা, ময়দা, তেল, লবণ, চিনি, ডাল সহ বেশিরভাগ পণ্যের দাম। কোরবানির সামনে রেখে গরম হতে শুরু করেছে সব ধরনের মশলার বাজার। এছাড়াও প্যাকেটজাত পণ্যের মাত্রাতিরিক্ত দাম বাড়া নিয়েও ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হাসিব মুরাদ। বাজারে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি 50 টাকা কমেছে সব ধরনের চালের দাম, বেড়েছে সরবরাহ। যদিও আটা ময়দা এখনও বিক্রি হচ্ছে বাড়তি দামেই, তেল নিয়েও আছে অস্বস্তি। তবে প্যাকেটজাত পণ্যের মাত্রাতিরিক্ত দামের অভিযোগ ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের। একটা লাইফ বয় সারা কিছুদিন আগে ছিল 45 টাকা, মানে মাসে দুই সপ্তাহ যাইতে পারে নাই, সামান্য 50 টাকা বানা লিছে। আটা ময়দা দিয়ে যতগুলো প্রোডাক্ট তৈরি হয়, যেমন বিস্কিট, ঠিক আছে, এই ধরনের সব রুটি, পাউরুটি, এসবই বাড়ছে। আটা ময়দা তো অতিরিক্ত বাড়ছে। আপনার এক কেজি আটা 32 টাকা, আর আটা বর্তমানে 55 টাকা। গরিব মানুষের কেনার জন্য মানে যে আগে 5 কেজি নিতে হয়, দুই কেজি নিয়ে চলে যায়। পেঁয়াজ, রসুন ও আলুর দাম স্থিতিশীল থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে গরম হচ্ছে মশলার বাজার। ডলারের দামের প্রভাব পড়েছে আমদানি নির্ভর মশলার বাজারে, দাবি ব্যবসায়ীদের। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ ও মাংস, ডজন প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে ডিমের দামও। বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। যে গরুর গোস্ত বলেন 700 টাকা, এনে 750 টাকা, যে মাছ কিনছে আগে 300 টাকা, সে মাছ 500 টাকা। জিনিসগুলো কিনতেছে আগে যে দাম ছিল তার চাইতে এখন অনেক অনেক বেশি দাম বেড়ে গেছে। যেটা আমরা ব্যয়বহুল খরচ করতাম একটা শার্ট কিনতাম, সেটা কিনতে পারতেছি না এখন, আমরা ওইটাকে দিয়ে ডাল চাউল কিনে খাচ্ছি। তবে ক্রেতাদের একটু হলেও স্বস্তি দিচ্ছে সবজির বাজার, সরবরাহ বেশি থাকায় বিক্রি হচ্ছে সহনীয় দামে। হাসিব মুরাদ, নিউজ 24, ঢাকা। শ্রীলঙ্কায় ডলার সংকটে বন্ধ হয়ে গেছে খাবার, ঔষধ, জ্বালানি তেলের জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি। এবার ব্যাপক জ্বালানি সংকটের মধ্যে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে আর্থিক দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কা সরকার। এছাড়া পেট্রোল ও ডিজেল সংকটের কারণে সব সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে সোমবার থেকে সীমিত পরিসরে যান চলাচলের নির্দেশনা দিয়েছে দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ্বালানি ব্যবস্থা করতে না পারায় অফিসে কর্মী সংখ্যা ব্যাপকভাবে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সমুদ্রে নিয়ন্ত্রণ ও নৌবাহিনীর শক্তিমত্তা প্রদর্শনে আরও এক ধাপ এগুলো চীন। শুক্রবার দেশটির তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে। রণতরীটির নাম দেওয়া হয়েছে ফুজিয়ান। এতে যুক্তরাষ্ট্রের পরই এখন বিমানবাহী রণতরী যোগ হল বেইজিংয়ের নিরাপত্তায়। বিস্তারিত সাজিয়া ইসলামের ডেস্ক রিপোর্টে। দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবি ও তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের সামরিক শক্তিও বাড়িয়ে চলছে চীন, যার সবশেষ নজির হিসেবে এবার চীনের হাতে শক্তিশালী বিমানবাহী রণতরী যুক্ত হল, যার নাম দেওয়া হয়েছে ফুজিয়ান। সাংহাইয়ের জংনাং শিপইয়ার্ড থেকে নিজেদের তৃতীয় ও সবচেয়ে উন্নত এই বিমানবাহী রণতরী পানিতে নামিয়েছে বেইজিং। পুরোপুরি নিজেদের নকশায় নির্মিত 80,000 টনের ফুজিয়ান সমতল ডেক সহ অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট, এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম ও ইন্টারসেপশন সুবিধায় সজ্জিত। তবে দ্বিতীয় স্থানে থাকলেও চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী অনেক বেশি, 11টি। দুটি বিমানবাহী রণতরী নিয়ে চীনের পরেই আছে যুক্তরাজ্য। সাজিয়া ইসলাম, নিউজ 24। বিক্ষোভের জেরে নতুন পদ্ধতিতে সেনাবাহিনীতে নিয়োগের অগ্নিপথ প্রকল্পে পরিবর্তন এনেছে ভারত সরকার, যেখানে একবারের জন্য 21 থেকে 23 বছর করা হয়েছে বয়সসীমা। এদিকে ইস্যুতে টানা তৃতীয় দিনের মতো ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভারতে গেল মঙ্গলবার দেশটির সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগে অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা আসে।
সেখানে বলা হয় সশস্ত্র বাহিনীতে অফিসার র্যাঙ্কিংয়ের নিচে 4 বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, যেখানে 17 থেকে 21 বছরের মধ্যে ধরা হয় আবেদনকারীদের বয়স। তাদেরকে নিয়োগ দেওয়ার প্রস্তাবেও এই 4 বছর বয়সসীমার মেয়াদ করা হয়, যেখানে বলা হয় সেখান থেকে 25%কে স্থায়ীভাবে নেওয়া হবে বাহিনীতে। এমন ঘোষণার পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ভারতের অনেকাংশে। আরও বলা হয় তারা অর্থকড়ি পেলেও পাবেন না কোনো বাড়তি সুবিধা। আমরা সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য কঠোর পরিশ্রম করি, মাত্র 4 বছর সময়, তারপরে পেনশনের সুবিধা কম। সরকারকে এই প্রকল্প ফিরিয়ে নিতে হবে। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং দিল্লিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিক্ষোভের তৃতীয় দিনে শুক্রবার সকালে সেকেন্দ্রাবাদে আগুন লাগানো হয় একটি যাত্রীবাহী ট্রেনে। বিক্ষোভকারীরা কয়েকটি স্থানে ট্রেন অবরোধ করেছে, রেললাইনের উপর বসে পড়েন তারা। কিছু জেলায় অগ্নিসংযোগ করা হয়েছে। যদিও এর মধ্যে বিক্ষোভের জেরে অগ্নিপথ প্রকল্পে পরিবর্তন নিয়ে নতুন করে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে বলা হয় 2022 সালের জন্য প্রস্তাবিত নিয়োগে দেওয়া হবে ছাড়। নিয়োগ প্রক্রিয়ার উপরের বয়সসীমা নেওয়া হয়েছে 23 বছর। মাসুদ রানা, News24। 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপের 48টি দলের ম্যাচ, আর আয়োজক হবে 3 দেশ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ কাতার 2022 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আরও কয়েক মাস বাকি। এর মধ্যে 2026 সালের বিশ্বকাপ কোথায় হবে তা জানিয়ে দিয়েছে ফিফা। 22 বছর পর বিশ্বকাপের যৌথ আয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ আয়োজক দেশ হিসেবে আছে কানাডা ও মেক্সিকো। সবশেষ 2002 সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক দেখবে বিশ্ব। তবে এবারে প্রথম আয়োজনে 3 দেশ এবং 32টি দেশ থেকে 48টি দল মুখোমুখি হবে মোট 80টি ম্যাচে। মার্কিন যুক্তরাষ্ট্রে 11, মেক্সিকোর 3 এবং কানাডার 2 শহরে বসবে 23তম বিশ্বকাপ আসর। সিলেটে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ মালয়েশিয়া নারী দলের 2 ম্যাচের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সিলেট জেলা স্টেডিয়ামের পরিবর্তে খেলা হবে কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে। 23 এবং 26 জুন নারীদের ম্যাচের কয়েকদিন আগে সিলেটে যাওয়ার কথা ছিল সাবিনা মারিয়া মান্ডাদের, তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ধাপে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় অবশেষে ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হয়েছে বাফুফে। আগস্টে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা আছে বাংলাদেশ নারী দলের, মূলত সেই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে এই 2টি ম্যাচ খেলবে নারী ফুটবলাররা। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।